আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হচ্ছে ছোলা বুটের পেঁয়াজু। এই রেসিপিটি এইরকম পেঁয়াজু কিন্তু সচরাচর সবার ঘরে কিন্তু তৈরি হয় না, আর অনেকে এটা জানেও না, তাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এটা খুবই ভালো লাগে এই পেঁয়াজগুলো। এখানে আমি কিছু ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম, এগুলো 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, আর আপনারা চাইলে এটা সারা রাত ভিজিয়ে রাখতে পারবেন। এটা 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তা না হলে এগুলো কোনো সিদ্ধ করা যায় না, সিদ্ধ করতেও সময় লাগে। আর আমি ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করে নিয়েছি, খোসাসহ আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এগুলো ব্লেন্ড করতে একটু সময় লাগে, সব ব্লেন্ডারে আবার এটা হতে চাইবেন। আপনারা যদি পাটায় বেটে নিতে পারেন তাহলে আরও বেশি এটা আঠালো হবে। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা বিকেলে নাস্তা হিসেবে খুবই ভালো লাগে চায়ের সাথে, আর ইফতারের সময়ও এটা খুবই মানানসই একটি রেসিপি। তো আমি এখন লবণ দিয়ে দিলাম, আর একটু আধা চা চামচ করে জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিলাম। লবণ পরিমাণ মতো দিবেন, আর একটু আদা রসুন দিলাম, আদা রসুন বাটা। আপনারা প্রথমে লবণ একটু কমিয়ে দিবেন, পরে একটু কাঁচা ইয়েগুলি একটু জিভে লাগিয়ে দেখবেন যে লবণ ঠিক আছে কিনা। তো আর এসব ভাজা পোড়ার মধ্যে একটু লবণ কম দিলে ভালো লাগে। তো আমি চুলায় একটি প্যানের মধ্যে বেশি করে তেল দিলাম, এগুলো একটু ডুবো তেলে ভাজলে মচমচে হয়। আর এখন আমি সবগুলো ভালো করে মেখে নিয়েছি, মেখে এখন পেঁয়াজও শেভ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন, আর এগুলো সংরক্ষণও করা যায়। এইভাবে পেঁয়াজও শেভ করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে যে কোনো সময় ভেজে খাওয়া যাবে। ডিপ ফ্রিজে রাখলে পরে যখন বরফ হয়ে যাবে, বরফ সহ এই তেলের মধ্যে দিতে হবে। তো তেলগুলো গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ওই পেঁয়াজও যেভাবে ভাজে ওইভাবে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে, তা না হলে উপরের সাইডটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম আছে, এগুলো একটু কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এগুলো এভাবে আমি ভেজে নিয়েছি। তো আমি এখন এক পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে। তো এখানে তো আর দেখানোর কিছু নেই, এভাবে আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি। এভাবে আবার দ্বিতীয়বারও আবার উল্টিয়ে দিচ্ছি, এভাবে উল্টে পাল্টিয়ে সবগুলো ভেজে নিয়েছি। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন। বেল আইকন প্রেস করার পরে 3টা অপশন আসবে, 3টা অপশনের মধ্যে আপনারা অল অপশনটা প্রেস করবেন, তাহলে বেল চালু হয়ে যাবে। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।